ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে অনেক ভালো আছেন, আর আমিও এখন অনেকটা ভালো আছি। কারণ এর মধ্যে কিন্তু বলেছিলাম আমার প্রচণ্ড মানে মাথা ব্যথা, চোখ ব্যথা, সেজন্য আমি ডক্টরের কাছে গিয়েছিলাম, সেই ভিডিওটাও আমি আপনাদেরকে দিয়েছিলাম। তো এখন আল্লাহর রহমতে ওষুধগুলো খেয়ে মোটামুটি অনেকটা ভালো আছি। তো বলেও ছিলাম যে আমি কিন্তু চশমা আমাকে দিয়েছে, আমি চশমাটা ইউজ করার জন্য আনিনি, কারণ আমার চশমা পড়তে আনইজি ফিল হয়, এই জন্য আমি চশমাটা আনিনি। তো যাই হোক, তারপরে ওষুধ খেয়ে এখন আগের থেকে অনেকটা বেটার আছি। তো এটা অবশ্যই আপনাদের দোয়া আর আপনাদের মানে ভালো একটা কিছুর জন্য হয়তো, বা আমি ভালো কিছু করেছি সেজন্য হয়তো এতদিন সুস্থ হয়ে গেছি। তো অনেক কষ্ট করেছিলাম, অনেক অসুস্থ ছিলাম, তো সেখান থেকে আল্লাহর রহমত করেছে, আল্লাহর রহমতে অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে গিয়েছিলাম, গিয়েছি। তো আল্লাহর রহমতে ভালো আছি। তো যাই হোক, দেখুন এখানে আমার সাথে আছে সূচনা বুড়ি, আছে আরাফাত আছে। তো আজকে আমি আর সূচনা দুজনে একটু সাজুগুজু করেছি। তো অবশ্য আমি আগে একটু ফার্স্ট করেছি, তো আমারটা দেখে দেখে সূচনাও একটু করেছে। তো এই দেখুন সূচনা বুড়ি কিন্তু লিপস্টিক লাগিয়েছে, তো ও কিন্তু মানে কি বলবো ভিউয়ার্স, ও কিন্তু পুরোই আমাকে ডুপ্লিকেট করে। ইনফ্যাক্ট আমি যা যা করি, আমি যা যা করতে পছন্দ করি, বা আমি যেটাই করি না কেন সেটাই ও করতে হয় বা ও করতে হবে। তো দেন মানে বাচ্চা মানুষ কি আর করবো, ওকে দিতেই হয়। তো যাই হোক, আসলে ওর ভালো লাগে আমার ভালো লাগা। তো আজকে আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে, আমি কিন্তু এর আগে বলেছিলাম যে ভিউয়ার্স আমি কিন্তু বাসা অনেক পুটির কাজ করি, যে পুটি দিয়ে শোপিসগুলো আছে, ব্যাগগুলো আছে, এগুলো কাজ আমি বাসায় করি। কারণ এর একটা ভিডিও কিন্তু আমি এর আগে আপনাদেরকে সবাইকে দিয়েছি, তো আশা করি অনেকেই দেখেছেন। তো সেই কাজগুলো ইনফ্যাক্ট আমি তখন আপনাকে বলেছিলাম আপনাদেরকে যে আমি যেগুলো যে জিনিসগুলো বানিয়েছি, যেগুলো আমার বাসায় বানানো আছে, সেই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো আজকের ভিডিওটা মূলত সেটার উপরে যে আসলে আমি যা যেগুলো বানিয়েছি, যা যা বানিয়েছি সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো। তো সেই জন্যই আর কি আজকের ভিডিওটা করা। তো চলুন এক এক করে আমরা দেখে নিই যে আসলে আমি কী কী বানিয়েছি সেটাই আপনাদের কাছে দেখ। তো ভিউয়ার্স, প্রথমে একটা সুন্দর জিনিস দিয়ে শুরু করি, যেটা মানে আমি খুব শখ করে বানিয়েছি। ইনফ্যাক্ট যেটা দেখার পরে আমার খুবই ভালো লেগেছিলো, তো সেটা দিয়ে আমি শুরু করি। কারণ খুব ছোট্ট বা খুব সুন্দর একটা জিনিস, তো সেটাই আমি আপনাদেরকে ফার্স্ট দেখাই। এটা হচ্ছে কি একটা ডল। তো এটা আমি বানিয়েছিলাম কিছুদিন আগে, বানিয়েছি এটা। এটা কিন্তু ডলের দুইটা পা, আর এটা কিন্তু দুইটা হাত দেখতেই পাচ্ছেন। তো এটা কিন্তু ভিউয়ার্স আমি দুইটা বানিয়েছিলাম, দুইটার মধ্যে একটা আমি বিক্রি করে ফেলেছি, বলো। তো দুইটার মধ্যে একটা আমি বিক্রি করে ফেলেছি, তো এটা আছে আমার কাছে। আমি আরেকটা বানিয়েছিলাম, সেটা দেখে মানে আমার যতদূর মনে হয় ব্লু অ্যান্ড অরেঞ্জ কালারের মধ্যে আর হোয়াইটের মধ্যে বানিয়েছিলাম। তো ওইটা কিন্তু আমি বিক্রি করে ফেলেছি, ওটা বিক্রি হয়ে গেছে দেখুন। এটা কিন্তু খুবই সুন্দর, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এটা আমি বানিয়েছি, এটা কিন্তু সূচনা এটা দিয়ে খেলে, তো সূচনা হত প্রায় এটা দিয়ে খেলে, তো বেশ ভালোই। আর এটা এগুলো কিন্তু আপনি চাইলে কিন্তু এখানে ঠিক এই জায়গাটায় কিছু একটা দিয়ে কিন্তু আপনি এটাকে বাসায় কোথাও একটা ঝুলিয়ে রাখার টাইপেও করতে পারেন, সেটা কিন্তু খুবই সুন্দর লাগে। তো আমার যে সাউন্ড বক্সটা আছে আমার বাসায়, সেই সাউন্ড বক্সের উপরে আমি এটা রাখি, কারণ আমার কাছে খুব সুন্দর লাগে। তো এটা বানিয়েছি একটা, এটা হচ্ছে গিয়ে একটা দল। তো নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে এই কলসিটা, কিন্তু আমি এর আগে বানিয়ে দেখিয়েছি, সেই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। এটা কিন্তু একটা কলসি, তো এটা কিন্তু খুবই সুন্দর। আর এই কলসিটা আমি ফার্স্ট বানিয়েছি, আর এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম এই কলসিটা কীভাবে বানাতে হয়, আপনারা কিন্তু চাইলে আমার যেই মানে আমি যেভাবে বানাই বা যেটা যেভাবে যে জিনিসটা বানাই, আপনারা যদি চান তাহলে কিন্তু সেভাবে দেখে দেখে বানাতে পারেন। আর এই পুঁতিগুলো কোথা থেকে কিনতে হবে, কোথায় পাবেন বা কোথা থেকে আনতে হয় সেগুলো কিন্তু আমি দেখিয়ে দিয়েছি, তো আপনারা চাইলে কিন্তু ওখান থেকে অনায়াসে কিনে নিয়ে আসতে পারেন। তো এটা হচ্ছে গিয়ে কলসি। তো এটার মধ্যে আরেকটা আছে যেটা আমি ভিডিও দিয়েছি আমার চ্যানেলে বানিয়ে, সেম এটা কালারটা ডিফারেন্স। এই কালারটা কিন্তু খুবই সুন্দর, আমার কাছে মনে হয় যে এটার চাইতে মনে হয় এটা বেশি ভালো লাগে। তো দুইটাই যেহেতু আমি বানিয়েছি দুইটাই ভালো, বাট এটা কালারটা সুন্দর হয়েছে সেজন্য মনে হয় এটা একটু বেশি ভালো লাগে। এটা হলো কলসি, এটা বানিয়ে এইটা বানিয়েছি। তো এইগুলো কিন্তু আমি অনেক আগেই বানিয়েছি, তো এগুলো বানিয়ে কিন্তু আমি সুন্দর করে আমার যে সুকেস আছে আমি সেই সুকেসে রেখে দিয়েছি। তো এটা কিন্তু দেখতেও খুব সুন্দর লাগে, শোপিস হিসেবে দেখতেও খুব দারুণ লাগে। তো যাই হোক, এটা হলো একটা। তো আরেকটা যেটা বানিয়ে সেটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস, সেটা দেখলে আপনাদেরও খুব ভালো লাগবে, সেটা হচ্ছে গিয়ে তো এটা হচ্ছে একটা গিটার, ঠিক আছে। এই গিটারটা আমি বানিয়েছি, গিটারটা অনেকদিন বেশ অনেকদিন হয়েছে বানিয়েছি। তো এটা কিন্তু গ্রিন, রেড, হোয়াইট তিনটা কালার দিয়ে বানিয়েছি। তো এটা কিন্তু
দারুণ দেখতে। এটা কিন্তু আমি আমার ফ্রিজের মধ্যে রাখি, এটা কিন্তু খুবই সুন্দর দেখুন। আপনারা চাইলে কিন্তু এটার সাথে একটু গানটা করেই নেওয়া যায়, কি বলেন? তো যাই হোক, এটা কিন্তু আমি এটা আমি বানিয়েছি। এটা কিন্তু পুঁতি দিয়ে, কিন্তু এটা কিন্তু মুক্তা পুঁতি দিয়ে। এটা চাইলে আপনারা অন্য কোনো পুঁতি দিয়েও বানাতে পারেন, কোনো প্রবলেম নেই। বাট আপনারা চাইলে এটা বড় সাইজের পুঁতি দিয়েও বানাতে পারেন, সেটাও পারবেন। তো এইটা হলো গিটার। তো এরপর যেটা বানিয়েছি, বেশ আমি ছোট থেকে শুরু করছি, কারণ ছোট থেকে দেখাতে দেখাতে একটু বড়ের মধ্যে যাব, বেশ ভালো লাগবে। তো এবার হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে একটা কলম, দেখুন এটা একটা কলম। এই কলমটা আমি বানিয়েছি, তো এটাও কিন্তু খুবই সুন্দর। এটা কিন্তু চাইলে আপনারা অন্য কোনো কালার দিয়ে বানাতে পারেন, ইনফ্যাক্ট এটা যদি চান তাহলে কিন্তু আপনারা আর একটু বড় সাইজ করে বানিয়ে নিতে পারেন, সেটাও বেশ ভালোই লাগবে। এটা দিয়ে কিন্তু লিখতেও খুব দারুণ ভালোই লাগে। তো যাই হোক ভিউয়ার্স, আসলে মানে যাই হোক না কেন, নিজের হাতে কোনো কিছু তৈরি করা আর সেটা নিজের ঘরের মধ্যে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে গুজু করে রাখা, মানে সত্যিই মনে হয় খুব আনন্দদায়ক। আর নিজে কিছু করতে পারা, আসলে অনেক সময় ভাবতে কষ্ট হয় যে আল্লাহ এই জিনিসগুলো আমি বানিয়েছি, ভাবতেও ভালো লাগে। তো যাই হোক, এটা হচ্ছে একটা কলম। এই কলমটা বানিয়েছি। আর হচ্ছে গিয়ে ভিউয়ার্স, আমি কিন্তু কিছুদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি মার্কেট থেকে পুঁতি এনেছিলাম। তো পুঁতি আমি যে জন্য এনেছিলাম সেটা হলো গিয়ে আঙ্গুর, এই ফলগুলো বানানোর জন্য আমি কিন্তু পুঁতি এনেছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা কিন্তু খুবই সুন্দর, আর এটা কিন্তু আমি ফলের ঝুড়িতে রাখবো বলে এখানে কিন্তু কোনো দেওয়া হয়, রিংটা দেওয়া হয়নি। তো যাই হোক, এটা কিন্তু খুবই সুন্দর। তা আমি আঙুরটা কীভাবে বানাতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব, আমি আমার চ্যানেলে দিব অবশ্যই। দু একদিনের মধ্যে আমি এই ভিডিওটা দিব যে আঙুর কীভাবে বানাতে হয়। তা আপনার চাইলে কিন্তু দেখে সেভাবে আঙুরও বানিয়ে নিতে পারেন। আর আমার কাছে মনে হয় এই পুঁতির কাজের মধ্যে সবচেয়ে থেকে সহজ হলো গিয়ে এই আঙুরটা, এটা বানানো সবচেয়ে ইজি। এটা আপনারা যারা এই কাজগুলো না পারেন, বা যারা ফার্স্ট কাজ শুরু করছেন, বা যারা প্রথম শুরু করছেন কাজ, তাদের জন্য কিন্তু খুবই সহজ। আর আপনারা একবার দেখলে এটাকে পারবেন, কারণ এটাই হলো গিয়ে এই কাজের মধ্যে সবচেয়ে সহজ কাজ। তো এটা হচ্ছে গিয়ে আঙুর ফল, দেখুন দেখতেও খুবই সুন্দর, অনেক ভালো লাগে দেখতে। তো এরপর যেটা দেখাবো সেটা হলো গিয়ে ডাব। তো ভিউয়ার্স, এটা হচ্ছে ডাব, দেখুন। এটা যদি আপনারা চান তাহলে কিন্তু আরেকটু গাঢ় কালার পুঁতি দিয়েও বানাতে পারেন, আর যদি চান তাহলে এরকম করে বানিয়ে নিতে পারেন। আর এটার মধ্যে কিন্তু আরেকটা ছোট পুঁতি আছে, আপনি কিন্তু চাইলে সেই ছোট পুঁতিটা দিয়ে ওইটা বানিয়ে নিতে পারেন। তো এটা কিন্তু খুবই সুন্দর, এটা কিন্তু আশা করি সত্যি একটা ডাবের মতোই লাগে। তো যদি কখনো বাসায় ডাল নারকেল টারকেল না পাই তাহলে হয়তো দেখা যায় এটা ভেঙে পিঠা টিঠা খাইতে পারি, সমস্যা নেই। তো যাই হোক না কেন, এটা গরমের দিনে খুবই আরামদায়ক একটা খাবার, খুবই ভালো লাগে, কারণ ডাবের পানি সবার পছন্দ আর এটা কিন্তু খুবই মজা। তো যাই হোক, আমি এই ডাবটাও বানিয়ে দেখাবো, ইনফ্যাক্ট এটা কিভাবে বানাতে হয়, কতটুকু পুষ্টি লাগে আমি সব বলে দিব। এটাও আমি বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব যে ইজিভাবে, এটাও কিন্তু খুবই ইজি, অনেক সহজ। কারণ যেহেতু আসলে যেই কাজটা যে পারে তারপরে অনেক সহজ হয়, বাট যারা না পারে তাদের কাছে এমনিতে অনেক কঠিন হয়। বাট তারপরে আমি বলছি এটা কিন্তু আপনারা যারা নতুন কাজ করবেন তাদের জন্য খুবই সহজ, খুবই মানে একদমই সোজা। তো এটা কিন্তু বানাতে বেশি সময়ও লাগে না। এটা হচ্ছে গিয়ে ডাব, এটা চ্যাপ্টার বাদ। তারপর যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে অ্যাপেল। এই অ্যাপেলটা কিন্তু আমি কিছুদিন আগে বানিয়েছি, এটার পুঁতিটা যখন এনেছিলাম তখন আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে এটা কি আমি মার্কেট থেকে এনেছি। তো এটা আমি বানিয়েছি, এটা কিন্তু ভিউয়ার্স এটার মধ্যে কয়েকটা কালার আছে, ইয়েলো কালার দিয়ে বানাতে পারেন, তারপরে গ্রিন কালার দিয়ে বানাতে পারেন, তারপরে আরও কয়েকটা কালার আছে। তবে আমার কাছে সবচেয়ে মনে হয় যে বড় পুঁতিটার মধ্যে যেটা গ্রিন কালার আছে সেটা আর হয়তো কি রেড, এটা এই দুইটাই সবচেয়ে বেশি ভালো লাগে। তো আমি এই রেড, আবার গ্রিনটা যেতে বেশি ভালো লাগে এই রেডটা, তো রেডটাই যে বেশি প্রিপেয়ার করি, তো সেজন্য আর কি আমি রেড কালারটাই বানিয়েছি। দেখুন দেখুন, আমার ছেলে আর আমার মেয়ে ওরা কিন্তু ওদের খেলা নিয়ে ব্যস্ত, ওরা কিন্তু আসলে নিজের পুতুল নিয়ে নিয়ে সুচনো তোমার পুতুল দেখো, পুতুলকে দেখো। তো এটা হচ্ছে গিয়ে সুচনার পুতুল,
এটা কিন্তু সূচনা সূচনার বার্থডেতে গিফট পেয়েছে। তো সূচনার বার্থডে কিন্তু আবার সূচনা আখতার বার্থডে কিন্তু একই দিন, জানে না ওরা টুইন, তো ওদের বার্থডে কিন্তু আবার চলে আসছে। তো ওদের বার্থডেতে এবার কি হয় এখনো জানি না, তো সেটা অবশ্যই আপনাদের জন্য একটা সারপ্রাইজ থাকবে, কারণ অবশ্যই কিছু হলে সেই ভিডিওটা ডেফিনেটলি আপনারা পাবেন। তো এটা হচ্ছে গিয়ে সূচনার বাবু, তোমার বাবু, এটা সূচনার বাবু। তো ভিউয়ার্স, এবার আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে আমি এবার আপনাদেরকে এই ফলের ঝুড়িটা দেখি। দেখুন আমি কিন্তু এই ঝুড়িটা বানিয়েছি, এই ঝুড়িটা কিন্তু ভিউয়ার্স খুবই সুন্দর, আর এটাতে চাইলে কিন্তু আপনারা ফুল রাখতে পারেন, ফল রাখতে পারেন, ইনফ্যাক্ট অন্য যদি আপনাদের কুকি থাকে, কসমেটিক্স এর কিছু থাকে, সেগুলো কিন্তু আপনারা এই ঝুড়িটাতে রাখতে পারেন। আর এটা থেকে কিন্তু খুবই সুন্দর লাগে, ইনফ্যাক্ট আপনার যদি চান তাহলে কিন্তু এটা বসার জন্য সুন্দর করে এটার মধ্যে চার পাঁচটা ফল দিয়ে তারপরটা রাখতে পারেন, এটা কিন্তু খুবই সুন্দর লাগবে। আমি এক মিনিট আপনাদেরকে দেখাচ্ছি, আমি একটু এগুলো একটু রেখে আপনাদেরকে দেখাই, কারণ আমার এখনো এটার মধ্যে আরো অনেকগুলো ফল বানাতে হবে, সেগুলো বানানোর পরে আমার এই কাজটা কমপ্লিট হবে, কারণ আমার এখনো ঝুড়ি হয়ে গেছে, বাট ফলগুলো সব বানানো হয়নি, এখনো দু একটা ফল বাকি আছে, তো সেগুলো বানানোর পরে আমার এটা কমপ্লিট হবে। তো আমি এগুলো একটু দেখো সুন্দর আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন ভিউয়ার্স খুবই সুন্দর। আপনারা কিন্তু চাইলে কিন্তু এভাবে কিন্তু পুঁতি দিয়ে ঝুড়ি বানিয়ে তার মধ্যে এইভাবে পুঁতি দিয়েই ফল বানিয়ে রাখতে পারেন, ইনফ্যাক্ট আপনারা চাইলে কিন্তু এটার মধ্যে কিন্তু মানে যে রিয়েল ফলগুলো আছে সেগুলো কিন্তু এটার মধ্যে রাখতে পারেন, খুবই সুন্দর লাগবে। আর যাদের ঘরে ডাইনিং টেবিল আছে তারা কিন্তু অনায়াসে এটা ডাইনিং টেবিলের উপর রাখলে কিন্তু খুবই চমৎকার লাগবে, তো আপনারা চাইলে কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। এবার আমি দেখাবো, কারণ আমি এটা আমার ফার্স্ট ব্যাগ, আমি যখন কাজ শিখি তখন আমার কাজ শেখার মধ্যে সবথেকে ফার্স্ট আমি বানিয়েছিলাম আঙুর ফল। তো এটা হলো কি আমার মানে যখন এই কাজগুলো আমি শুরু করি শিখা তখন আমি সব মানে অতি ফার্স্টে বানিয়েছিলাম একটা আঙুর ফল বানিয়েছিলাম, তো তারপরে আমি একটা আপেল বানিয়েছিলাম, দেন তারপরে কিন্তু আমি একটা ব্যাগ বানিয়েছি। তো আমার সেই ব্যাগটা আছে কিন্তু কোথায় আছে সেটাও আমি জানি, বাট অনেক ভিতরে, তো সেজন্য আজকে বের করিনি, কারণ যেহেতু আমার ওটা মানে আমার লাইফের ফার্স্ট এই পুঁতির কাজ শেখা একটা ব্যাগ, তো সেটাকে আমি একটু স্মৃতি করে রেখে দিয়েছি, তো সেজন্য আজকে আমি বের করিনি। দেন সেই ব্যাগটার পরে আর কি আমি এই ব্যাগটা বানিয়েছি, খুবই শখ করে বানিয়েছিলাম। এই ব্যাগটা কিন্তু আমার খুবই ভালো লাগে, এটা কিন্তু একটা পার্টি ব্যাগ, দেখুন আমরা যদি কোথাও যাই তাহলে কিন্তু আমরা পার্টি ব্যাগ হিসেবে ক্যারি করতে পারি, আর এটা কিন্তু খুবই দারুণ, কিন্তু মানে গোল্ডেন হোয়াইট অ্যান্ড পার্পল তিনটা কালারের মধ্যে কম্বিনেশন করা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুবই সুন্দর, এটা কিন্তু সব দিকে কিন্তু পার্পল কালার প্রতিটা দেওয়া আছে। তো ভিউয়ার্স আমি এটা আপনাদেরকে একটু খুলে দেখাই যাতে আপনাদের সুবিধা হয়, দেখুন ভিউয়ার্স এটার মধ্যে কিন্তু অনেক স্পেস, এটার মধ্যে আপনারা টাকা, মোবাইল, ক্যামেরা এগুলো ক্যারি করতে পারবেন, যেহেতু আমরা কোনো পার্টিতে গেলে সাধারণত এর চেয়ে বেশি আমরা কোনো কিছু ক্যারি করি না, হয়তো একটা ফোন, টাকা, একটা ক্যামেরা এগুলোই ক্যারি করি, তো এগুলো ক্যারি করতে দেখা যায় এর চেয়ে বেশি স্পেসের দরকার হয় না, তো সেক্ষেত্রে যে কোনো একটা পার্টিতে যাওয়ার জন্য এরকম একটা ব্যাগ কিন্তু খুবই সুন্দর লাগে, খুবই দারুণ লাগে, আর এই সাইজের একটা ব্যাগ কিন্তু সুন্দর হয়ে যায়। তো এটা কিন্তু আমি আমার নিজের জন্য বানিয়েছি, এই ব্যাগটা কিন্তু আমি চাইলে সেল করতে পারতাম, অনেকে নিতে চেয়েছে বাট আমি এই ব্যাগটা সেল করিনি, এই জন্য কারণ এটা আমি আমার নিজের জন্য অতি ফার্স্টে বানিয়েছিলাম, তো আমার খুবই ভালো লেগেছে, তো সেজন্য নিজের ভালো লাগার জিনিসটা আর সেল করিনি, কারণ ছোট কষ্ট করে বানিয়েছিলাম, কারণ তখন আমার সূচনা আরও ছোট ছিল, তো তখন আমি এই কাজটা করা শুরু করেছিলাম, তো সেই জন্য আর কি ব্যাগটা সেল করিনি, নিজের জন্য রেখে দিয়েছি, এখনও রেখে দিয়েছি, মাঝে মাঝে হয়তো ক্যারি করি কিন্তু তেমনভাবে না, হয়তো কোনো ওকেশনে গেলে তখনই হয়তো ক্যারি করি, এই আর। তো এই ব্যাগটার পর আমি যে ব্যাগটা বানিয়েছিলাম এটা একটু ডিফারেন্ট কালার, সেম ব্যাগ বাট একটু ডিফারেন্ট কালার, তো সেটা হচ্ছে গিয়ে এটা, ওটা এটা ওটা কিন্তু সেম ব্যাগ, সেম ডিজাইন, বাট এটার কালারটা হচ্ছে গিয়ে ব্লু কি আকাশি কালার, দেখুন এটা কিন্তু আকাশি কালার, আর এটার মধ্যে কোনো ফুল নেই, এটার মধ্যে কোনো ফুল নেই, আমি এটার মধ্যে একটা ফুল নেই, এটার মধ্যে ফুল দিয়ে নেই, কারণ এটার মধ্যে পার্পল পুঁতি দিয়ে দিয়েছি, তো সেজন্য আমি এটার মধ্যে কোনো ফুল লাগাইনি, আর এটার মধ্যে যেহেতু আমি কোনো পুঁতি দিইনি সেজন্য এই ফুলটা লাগিয়েছি, আপনারা চাইলে কিন্তু ফুল লাগাতেও পারেন নাও লাগাতে পারেন আপনাদের ইচ্ছা, তো আমি এটা লাগিয়েছি যে একটু হালকা গর্জে দেখানোর জন্য, তো যাই হোক এটা হচ্ছে গিয়ে আমার 3 নম্বর ব্যাগ।
ভিউয়ার্স, এই হলো গিয়ে মানে আমার মানে আমার ব্যাগের কালেকশন। আমার আরও ব্যাগ আছে, বাট সেগুলো খুবই ভিতরে আর বের করতে ইচ্ছে করছে না, সেই জন্য সেগুলো বের করিনি। তো যেগুলো কাছে পেয়েছি সেগুলো আপনাদের দেখাচ্ছি। তো ভিউয়ার্স, এরপর আমি যেটা বানিয়েছি এটা কিন্তু আমি আগে আপনাদেরকে দেখিয়েছি, টিস্যু বক্স। এটা কিন্তু একটা টিস্যু বক্স, এটা কিন্তু আমি এইগুলো আমি অনেকগুলো বানিয়ে সেল দিয়েছি। ইনফ্যাক্ট আমরা যেখানে কাজ শিখেছি সেখানে কিন্তু সেখান থেকে আমরা কাজে নিয়ে এগুলো বানিয়ে আমরা দিয়েছি। তো আমি অনেক বানিয়েছি, আমি অনেক ঝুড়ি, অনেক টিস্যু বক্স, দেন অনেক ব্যাগ, এগুলো আমি অনেক বানিয়েছি। তো আসলে এগুলো বানাতে বানাতে এখন না মানে কেমন যেন একটু অলসতা লাগে এই সমস্ত কাজের প্রতি, এখন আর সে আগের মতো করা হয় না। তো যাই হোক, তারপরে মাঝে মাঝে ঘরের জন্য কোনো কিছু করতে পারাটা আসলে খুবই ভালো লাগে, কারণ একটা জিনিস করে সেই জিনিসটা ঘরে সাজিয়ে রাখাটা আসলে তারপর সেটাকে দেখা যে হ্যাঁ এই জিনিসটা এখানে রেখেছি, বানিয়েছি, সুন্দর লাগছে, খুবই ভালো লাগে। তো এটা হচ্ছে একটা টিস্যু বক্স। এটা কিন্তু উপরের ডিজাইনটা হচ্ছে কি সোফার সিস্টেম, কারণ এই নিচের দিকটা না দেখলে কিন্তু সহজে কেউ বুঝতে পারবে না যেটা একটা টিস্যু বক্স, কারণ টিস্যু বক্সটা আনার পর কিন্তু এভাবে রেখে দিলে জিনিসটা এইভাবে থাকবে, তো এইভাবে থাকলে কিন্তু তখন খুবই সুন্দর লাগে। তো দেখুন এটা হলো ব্যাক সাইড, এটা হলো গিয়ে টিস্যু বক্স, দেন টিস্যু বক্স প্লাস সোফা, তো একের মধ্যে দুই আর কি বলাই যায়। তো এরপর যেটা বানিয়েছে সেটা হচ্ছে গিয়ে শুধু টিস্যু বক্স, এটা হচ্ছে গিয়ে শুধু টিস্যু বক্স। তো এটা আমি দুইটা কালার দিয়ে বানিয়েছি, এটা কিন্তু আমি উপরে সেই ডিজাইনটা দিই, এটা শুধু ডিজাইনটা ছাড়া রেখেছি, এমনিতেই রেখেছি। এটা শুধু এখান দিয়ে টিস্যু বক্স, যে বক্সটা আমরা কিনে আনবো সেটা শুধু এখান দিয়ে রেখে দিব, তারপর আমরা এর উপর থেকে ঠিক এখান থেকে আমরা টিস্যুটাকে এভাবে বের করে নিয়ে নেবো, তাহলে হয়ে যাবে। তো এইগুলো হলো দিয়ে আমার, এগুলো সবই আমার নিজের বানানো। তো ভিউয়ার্স, এগুলো যখন আমি বানাই তখন আমার কাছে খুবই ভালো লাগে, আর সবথেকে ভালো লাগে যখন এগুলো বানিয়ে আমি আমার ঘরের কোথাও সুন্দর করে গুছিয়ে রাখি, বা কেউ এসে যখন দেখে বা আমাকে জিজ্ঞাসা করে যে এগুলো তুমি বানিয়েছো বা কে বানিয়েছে, তখন যখন বলি যে হ্যাঁ আমি বানিয়েছি, তখন খুবই ভালো লাগে। তো আপনারা কিন্তু চাইলে কিন্তু খুবই ইজি, দুই একবার দেখলে কিন্তু পারা যায়, আপনারা চাইলে কিন্তু কুটিগুলো এনে কিন্তু ঘরের জন্য অনেক কিছু বানাতে পারেন। কারণ ভিউয়ার্স, আসলে এগুলো কিনতে গেলে কিন্তু আমাদের অনেক খরচ পড়ে যায়। তো কিনার যেতে আমি মনে করি একটা কাজ শেখাও ভালো, দেন তার সাথে সাথে আমার ঘরের জিনিসও হলো আবার আমার কাজটাও শেখা হলো। তো সেজন্য আমি মনে করি কিনে না আনার যেটি চেষ্টা করে বানিয়ে নেওয়াটা অনেক ভালো, আর আপনি বানিয়ে নিলে আপনার মানে টাকাটাও কম লাগবে, আপনার একটা কাজও শেখা হবে, আপনার ঘরে আপনার যখন যা খুশি সেটা আপনি বানাতে পারবেন, সব দিক দিয়েই আমি মনে করি লাভ। তো সেজন্য আমি মনে করি আপনার না কিনে অবশ্যই আপনারা বানানোর চেষ্টা করুন, আপনার জন্য অনেক ভালো হবে। তো ভিউয়ার্স, এই হলো গিয়ে আমার কুকির কাজ, এগুলো আমি সবই এগুলো আমি বানিয়েছি। তো আপনাদেরকে আমি বলেছিলাম যে আমি যা যা বানিয়েছি সেগুলো সবাই আপনাদেরকে দেখাবো, তো সেজন্যই আর কি এইগুলো আপনাদেরকে দেখানোর জন্য আজকে সামনে নিয়ে আসছি। তো আমি আরও কিছু ফল বানাবো, তো কখন বানালে সেটা অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো। আর এখন যেগুলো বানিয়েছি আরও অনেক কিছু ভিউয়ার্স, অনেক কিছু বানানো আছে, তো এতগুলো এখন নাড়া চাড়া বের করা সম্ভব না, পসিবল না, সেই জন্য আর এগুলো সব বের করলাম না। কাছের যেগুলো যে কটা কাছে পেয়েছি সেই কটাই শুধু দেখালাম। তো এইগুলো হলো গিয়ে আমার সেই কুটির কাজ, যেগুলো ভিডিওটা আমি আপনাদেরকে দেখিয়েছি, বা কোথায় কুটি পাবেন, কোথা থেকে এনে কাজ করতে পারবেন, কোথায় শিখতে পারবেন, তো সেই ভিডিওটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি। আপনাদের যাদের ইচ্ছে আপনি কিন্তু চাইলে সেখান থেকে শিখে যেতে পারেন কুটি কিনে। কিন্তু আপনারা এখন কিন্তু মোবাইলে ইউটিউবে অনেক আপুরা ভিডিও দিচ্ছে, এগুলো কীভাবে শিখতে হচ্ছে শিখায়, তো সেগুলো দেখে আপনারা শিখতে পারেন। তো ভিউয়ার্স, শিখলে কিন্তু কোনো কাজই ছোটো না, এটা কিন্তু শিখা থাকলে অনেক সময় অনেকের উপকার হয়। অনেকে যেমন এই সমস্ত কাজ করে অনেকে কিন্তু অনেক বড় হয়েছে, এগুলো সেল করে অনেকে টাকা হয়েছে, পয়সা হয়েছে, অনেকে ঘরের জন্য অনেক কিছু করতে পেরেছে। ইনফ্যাক্ট ভিউয়ার্স, আমি যখন এগুলো প্রথম কাজ করি তখন আমার কাজ করার পরে আমি যখন আমার কাজ শেখা হয়ে গেছে তারপর কিন্তু আমি প্রায় এগুলো মানে আমি কিন্তু সেরকম মনোযোগ দিয়ে সেল করি। আমি যদি এটাকে একটা বিজনেস হিসাবে ধরতাম তাহলে কিন্তু এতদিনে অবশ্যই আমি অনেক টাকা ইনকাম করতে পারতাম, বাট আমার তখন সূচনার সব ছোটো ছিল আর তখন আমার এইগুলোর প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না। হ্যাঁ শিখেছি শিখেছি, মানে শেখার ইন্টারেস্ট ছিল, বাট একটা বিজনেস হিসেবে যেটাকে নিয়ে নেবো এরকম কোনো ইন্টারেস্ট ছিল না। তো আমি এগুলো, তারপর আমি এগুলো প্রায় 10-15 হাজার টাকার মতো আমি প্রায় এগুলো বিক্রি করেছি। তো অনেক কিছু বানিয়েছি, অনেকে দেখেছে ভালো লেগেছে, আপু আমাকে একটা এটা বানিয়ে দিও, ভাবি আমাকে একটা ওটা বানিয়ে দিয়েন, তো এইভাবে করে আর কি অনেক বানিয়ে দিচ্ছি। তো প্রায় 10-15 হাজার টাকার মতো আমি এগুলো সেল করেছিলাম। তো আমি যদি চাইতাম যে এটা একটা বিজনেস হিসেবে দাঁড়া করে আমি সেটাও পারতাম, বাট আমার তখন সূচনা করতে নিয়ে খুবই বিজি ছিলাম, তো
সেজন্য আর কি অত দিকে মানে ওইভাবে আর কি এটার দিকে মনটা দিয়ে তো সেজন্য আর কি আমার এটা হয়নি। তো যাই হোক, আল্লাহ যা করে ভালো জন্যই করা, হয়তো আল্লাহর ইচ্ছা ছিল না সেজন্য হয় নাই। তো বিয়ার্স যাই হোক, অনেক কথা বলে ফেলছি, অনেক বকবক করে ফেলছি, আমার বকবক আর বেশি করবো না। তো এগুলো দেখালাম, এগুলো সব আমার কাজ, আমি এগুলো কাজ করি, আমার ভালো লাগে, আর আমি এগুলো বিক্রি করি না, কারণ আমি আমার ঘরের জন্য বানাই। হ্যাঁ, অনেক সময় দেখা যায় কাছে কেউ যদি বলে থাকে তখন তার জন্য চেষ্টা করি যে একটু সময় বের করে তাকে একটু জিনিস বানিয়ে দাও। হ্যাঁ, তখন বলতেই পারি যে কত এমনি বানান না, এমনি বানাই, কারণ আমার একটা খরচ আছে, আর এই পুঁটিগুলো আমার কিনে আনতে হয়, আমার নিজের একটা পরিশ্রম আছে, তো সেটা সেই দিক থেকে আর কি ম্যানেজ করে হয়ে যায় আর কি করে দিই। কিন্তু যাই হোক ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই, আর বকবক করবো না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই ভিডিওটাকে একটা লাইক দিবেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, আর সবাই আমার জন্য, আমার বেবিদের জন্য, আমার হাজব্যান্ডের জন্য, আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে আমরা সবাই ভালো থাকি। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।